বাজার পাখির বাচ্চা হল করণে কি তার অত্যন্ত জরুরি কিছু টিপস জানবেন আজকের এই ভিডিওতে দেখুন সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর ওই ছোট বাচ্চাগুলো মরে যায় এতদিন এত যত্নে পাখি পালন করে ডিম ফুটিয়ে বাচ্চা হওয়ার পর যদি ওই বাচ্চাগুলো আমরা বাঁচাতে না পারি তবে সেটা খুবই কষ্টের তবে আসার কথা হলো একেবারে সহজ কিছু পরিচর্চার মাধ্যম জানলে আপনি আপনার পাখিগুলো সবগুলো বাচ্চাকে বাঁচাতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বাজিগার পাখির বাচ্চা বাঁচানোর পাঁচটি অব্যর্থ টেকনিক দেখাবো যেগুলো ফলো করার পর আপনার পাখির আর একটা বাচ্চাও মারা যাবে না তো আসুন শুরু করি নাম্বার ওয়ান বাচ্চার বয়স এক সপ্তাহ হলে হাড়ি পরিষ্কার করে দিতে হবে অনেক সময় বাচ্চা হাড়ির ময়লার মধ্যে ডুবে মারা যায় তাই হাড়ি পরিষ্কার করাটা জরুরি যেহেতু বাচ্চাগুলো ছোট অবস্থায় ডিম ফুটে বের হলে একেবারেই ছোট থাকে তাই শুরুতে এদের ধরাও অনেক কঠিন হবে ফলে বাচ্চা হওয়ার পর এক সপ্তাহ এদের উপর চোখ রাখুন এবং তারপর যখন সবগুলো বাচ্চা ফুটে যাবে তখন হাড়ির ভিতরের মলগুলো পরিষ্কার করে দিন একেবারে চকচকা করে ফেলবেন হাড়ির ভিতরে কিচ্ছু থাকবে না শুধু বাচ্চা দিয়ে পাখির খাঁচায় আবার সেট করে দিন আসলে ছোট বাচ্চাগুলো যখন হাড়ির ভেতরে আস্তে আস্তে বড় হতে থাকে তখন এরা অস্বাভাবিক পরিমাণে পায়খানা করে এবং এর পুরো স্তূপ তৈরি করে ফেলে যেটা একটা স্যাচ সেতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তাই বাচ্চা জন্মের এক সপ্তাহ পরে হাড়ি পরিষ্কার করাটা অত্যন্ত জরুরি এটা আপনাকে অনেক বেশি উপকার দেবে তবে ভুলেও ডিম থাকা অবস্থায় হাড়ি পরিষ্কার করতে যাবেন না কারণ যদি ডিমে নাড়া লাগে এবং ডিম কোনোভাবে ফেটে যায় তবে ওই ডিম থেকে আর বাচ্চা হতে চায় না আমার এই পাখিগুলোর বাচ্চাগুলো আসলে অনেক বেশি ছোট কিছু বাচ্চার বয়স এক দুই তিন দিনের মতো আবার কিছু বাচ্চার বয়স একটু বেশি তবে এক্ষেত্রে আমি ওদের সরিয়ে হাড়িটা পরিষ্কার করতে চাচ্ছি না এজন্য আমি যে কাজটা করব হাড়ির ভেতরে আমি একটা পুরনো চামিজ দিয়ে পাখির মলগুলো বাইরে ফেলে দিয়েছি ফলে ওদের এখন আর কোনো সমস্যা হচ্ছে না তবে এখানে সতর্কতা হিসাবে এমনভাবে কাজটা করতে হবে যেন কোনোভাবে পাখির বাচ্চাগুলোর গায়ে অথবা ডিমগুলো যেগুলো রয়েছে ফোটার অপেক্ষায় ওইগুলোর গায়ে কোনোভাবে টাচ না লাগে এটা একটা সহজ পদ্ধতি আর এভাবে আপনি চাইলে ডিম ও বাচ্চা থাকা অবস্থাতেও হাড়ির ভেতরটা কিছুটা হলেও পরিষ্কার করে দিতে পারেন আর যখন শেষ বাচ্চাটা ফুটে যাবে তার সাত দিন পর পুরো হাড়িটাকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে সো এটা হলো প্রথম রুটিন নাম্বার টু এক ফুড অনেকে চিন্তা করে পাখি বাচ্চা দিলে ওই বাচ্চাগুলোকে কি খাওয়াবে এর এক কথায় উত্তর হলো আপনাকে কিছু খাওয়াতে হবে না মা ও বাবা পাখি নিজেরাই বাচ্চাদেরকে খাওয়াবে এক্ষেত্রে ছেলে পাখিটা মুখে করে খাবার নিয়ে মেয়ে পাখিটাকে খাওয়াবে আর মেয়ে পাখিটা ওই খাবারটাই তার বাচ্চাদের খাওয়াবে আবার বাবা পাখিও মুখে তুলে তাদের বাচ্চাদের কখনো কখনো খাইয়ে থাকে পাখি পালক হিসাবে আপনার কাজ হলো আপনাকে মা বাবা পাখিগুলোকে বেশি বেশি খাবার দিয়ে রাখতে হবে সাধারণত চারটা থেকে আটটা পর্যন্ত ডিম দেয় বাজ্রিগার তাই এদের ডিম দেওয়ার সময় ভালো সিডমিক্স ও শাকসবজি সবজি প্রতিনিয়ত দিয়ে যেতে হবে ডিমে তা দেওয়ার সময় সপ্তাহে এক থেকে দুই দিন এবং ডিম ফুটে বাচ্চা হওয়ার পর সপ্তাহে দুই থেকে তিনবার করে এক ফুট খাওয়াতে হবে তবে বাচ্চা হওয়ার পর খেয়াল রাখবেন কোনোভাবেই আপনার এক ফুট বা কাঁচা শাকসবজিগুলো পাখির খাঁচার ভেতর ছয় ঘন্টার বেশি না থাকে এ সমস্ত খাবারগুলো যদি বাসি হয়ে যায় এবং পাখি যদি এগুলো বাচ্চাদের খাওয়ায় তবে বড় পাখির কিছু না হলেও বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় বধজম হয়ে মারা যায় তাই এক ফুট দিলে ফ্রেশ এক ফুট দিবেন ছয় ঘন্টার মধ্যে সেগুলো বের করে ফেলে দেবেন নাম্বার থ্রি বাচ্চা ফুটলে মা পাখি ও বাবা পাখি বাচ্চাদের প্রায় সারাদিন ধরেই খাওয়ায় যেহেতু এ সময় ওদের উপর অনেক ধকল যায় তাই খাঁচার মধ্যে পর্যাপ্ত পরিমাণ শাক মিনারেল ব্লক ও বিশুদ্ধ পানি দিয়ে রাখতে হবে প্রতিদিন কমপক্ষে একবার করে পানি পরিবর্তন করতে হবে বাচ্চা থাকাকালীন অবস্থায় আমি আমার পাখিগুলোকে কিছু ঔষধি গাছ যেমন তুলসী পাতা থানগুনি পাতা এই সমস্ত খাবারগুলো কিছু কিছু করে রেগুলারই দিয়েছি বিশেষ করে এই শীতের মৌসুমে তুলসী পাতাটা খুব উপকারী তাই আপনিও তুলসী পাতা আপনার পাখিকে মাঝে মাঝে দিতে পারেন বাচ্চা ফোটার পর মা ও বাবা পাখিকে গোছলের জন্য নিম পাতা সেদ্ধ করা পানি দিতে পারেন আর একবার পাখি ডিম উৎপাদন হয়ে গেলে এদের হাড়িটা বাইরে রোদে শুকিয়ে পুনরায় সেট করে দেবেন এতে হাড়ের মধ্যে থাকা জীবাণুগুলো মুক্ত হবে এবং পরবর্তী বাচ্চাগুলো সুস্থ সবল হবে যদি পাখি একবার ডিম দেয়া শুরু করে দেয় তখন আর হাড়ি পরিষ্কার করার সুযোগ পাওয়া যাবে না তাই বাচ্চাগুলো বড় হয়ে যখন নিজেরা খাওয়া শিখে যাবে সাথে সাথে হাড়িটা বের করে পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার পুনরায় পাখির খাঁচায় সেট করে দিন তাছাড়া আমরা বালিজগাছ সহ সব ধরনের পোষা পাখিকে কখনো না কখনো ওষুধপত্র খাওয়াই কিন্তু বাচ্চা থাকা অবস্থায় কোনো ধরনের ওষুধপত্রই খাওয়াবেন না কারণ মা ও বাবা পাখি যেহেতু প্রাপ্তবয়স্ক তাই তারা অনেক ওষুধ সহ্য করতে পারে কিন্তু ওই পাখিগুলো যারা এখনো বাচ্চা সেগুলো কিন্তু ওই মা বাবার মুখের খাবারটাই খাচ্ছে মানে মা বাবা খাবার গ্রহণ করছে সেই খাবারটা পেটে যাচ্ছে সেই খাবারটা বের করে বাচ্চাদের খাওয়াচ্ছে তাই ওষুধ দিলে এই বাচ্চাগুলো কিন্তু এই ওষুধের ধকল নিতে পারবে না তাই শুধুমাত্র ভিটামিন বাদে সব ধরনের ওষুধ দেওয়া বন্ধ রাখেন প্রয়োজন হলে ভিটামিনও বন্ধ রাখেন কারণ ভিটামিনও অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যায় আর সব ধরনের ওষুধের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল কৃমির ওষুধ যদি কৃমির ওষুধ কোনোভাবে বাচ্চাগুলোর পেটে চলে যায় তবে একটা বাচ্চাও আর বাঁচবে না কারণ কৃমির ওষুধটা মূলত এক ধরনের বিষ যেটা পাখির ভেতরে এমন মাত্রায় পুশ করা হয় যাতে করে ভেতরে থাকে কৃমি বা পরজীবীগুলো মরে যায় কিন্তু পাখি না মারে তার মানে এটা এমন একটা বিষ যেটা পাখিকে মারবে না কিন্তু ভেতরের পরজীবীগুলোকে মারবে কিন্তু এত ধকল সহ্য করতে পারবে না এগুলো সবগুলো মরে যাবে আপনি গ্যারান্টি সহকারে বলতে পারেন তাই আপনি আপনার পাখিকে বাচ্চা থাকা অবস্থায় ভুলেও কৃমি ওষুধ খাওয়াতে যাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাজিকার সহ অন্যান্য পাখি পালন বিষয়ে কেমন দরকারি পরামর্শের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন